নমস্কার বন্ধুরা, বেঙ্গালোরে আপনাদের স্বাগত। আজ ২২শে আগস্ট ২০২১ রবিবার, পাঁচই ভাদ্র। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি থাকতে চলেছে। প্রথমেই আপনাদের বলবো, যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই মেষ, অর্থাৎ সানসাইন মুনসাইন উভয় ক্ষেত্রেই যাদের রাশি এরিস, এই রাশিফল কিন্তু তাদের ক্ষেত্রে 100% খাটবে। অন্যথায় বাকিদেরকে বলবো, আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন হলেও এই রাশিফল যে আপনাদের ক্ষেত্রে 100% খাটবেই এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া যেতে পারে না। তবে 70-80% যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে। আজ কিন্তু যা আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আর অফিসে গেলে কিন্তু আজ আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকবে। তবে আজ কিন্তু আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেতে চলেছে। একাধিক উপায়ে আজ আপনাদের অর্থ ব্যয় হবে, আর তাই দিনটিকে ব্যয়বহুলতা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। মদ, মাংস, সিগারেট এগুলি থেকে আজ নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। হসপিটালে থাকা রোগীদেরকে সেবা করলে আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজ কিন্তু যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের দিনটি এক প্রকার ভালো, পড়াশোনায় আপনাদের মন বসতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছে। তবে পরিবারের সহযোগিতা কতটা পাবেন সে বিষয়ে কিন্তু আপনাকে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আজ পরিবারের স্বজন সদস্যরা আপনার উপরে অত্যধিক দাবি দাওয়া করতে চলেছে। আজ আপনি আপনার ভিতর থেকে একটি ইতিবাচক আভা নির্গত করবেন, ভালো মনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তবে আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির। আজ খাদ্য খাবারের মধ্যে অবশ্যই স্বাদ মতো লবণ গ্রহণ করবেন বা নুন গ্রহণ করবেন। এতে কিন্তু আপনার জীবনের অনেক অসুখী যে পরিকল্পনা বা অসুখী ঈশ্বর বা আল্লাহর যে অসুখী বানানোর যে পরিকল্পনা আপনার, সেটি কিন্তু ভেস্তে যেতে পারে। আজ আপনাদের অবশ্যই জানাবো, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই আজ আপনাদের প্রেমের বেদনা বা কষ্ট আপনাদেরকে ঘুমাতে দেবে না। স্বামী স্ত্রীও আপনারা একে অপরের মধ্যে তর্ক বিতর্কের মাধ্যমে দিনটি কাটাতে পারেন, আর তাই রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে দূরে থাকুন। একে অপরের সাথে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন। মনে রাখবেন, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন। আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই কিন্তু আপনাদের সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের একটু জ্ঞান বাড়ানোর দরকার আছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে, তাই এই বিষয়ে অত্যধিক সজাগ থাকুন। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। বৃষরাশি, বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে, বলা ভালো অভূতপূর্ব বা অতুলনীয় যেতে পারে আপনাদের। আজ কিন্তু ভাগ্যদেবী আপনাদের সহায় আছেন। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানাবো। আর্থিক অবস্থার কিন্তু আজ আপনাদের উন্নতি ঘটতে চলেছে, বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কিন্তু আজ নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারেন বা আপনাদের নতুন কোনো কর্মসংস্থান হতে পারে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে, কিন্তু যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। তাহলে আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের আরও কায়িক পরিশ্রম করবার প্রয়োজন আছে। আজ কিন্তু আপনার পিতা মাতা, এদের বিশ্বাস অর্জন করুন যদি কোনো নতুন পরিকল্পনা বা নতুন কোনো প্রকল্পের দিকে হাত দেন। নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আগে পিতামাতার যদি আশীর্বাদ না পান তাহলে সে কাজে কিন্তু আপনারা সফল হবেন না, এক প্রকার লিখে রাখতে পারেন।
আজ আপনাদের কিন্তু পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। আজ নিকট স্থানীয় কোনো আত্মীয় খবর না দিয়েই হঠাৎ করে আপনাদের বাড়িতে চলে আসতে পারে অতিথি দেব ভাব। আর তাই অতিথির সেবা আপ্যায়ন করতে গিয়েই কিন্তু মূল্যবান সময় আপনাদের ব্যয় হবে, তবে মেজাজ যেন হারাবেন না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকারা, আজ আপনাদের ভালোবাসার জীবনের নতুন একটি বিস্ময়কর দিক আপনারা দেখতে পাবেন। আজ কিন্তু আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, আজ কিন্তু আপনারা নতুন করে আবার একে অপরের প্রেমে পড়তে চলেছেন। সবসময় যে রোম্যান্টিক থাকবেন তার কিন্তু কোনো মানে নেই, রোম্যান্টিসিজমেরও একটা টাইম থাকে, সেই সময়টিকে হাতিয়ার হিসাবে কাজে লাগান। আজ আপনারা কোনো বিবাহের অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তবে সেখানে কিন্তু অ্যালকোহল যদি গ্রহণ করেন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক হতে পারে, তাই মদ খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দেখবেন আজকের দিনটি আপনাদের পক্ষেই আছে, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু আজ আপনাদের খুব একটি ক্ষতি করতে পারবে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ আপনাদের কিন্তু রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাই রাজযোগকে অ্যাক্টিভেট করবার জন্য আজ যেহেতু রবিবার তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের অর্থ ভাগ্য সম্পর্কে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। মদ, মাংস, অ্যালকোহল, সিগারেট এগুলিতে অর্থ ব্যয় করা এবার এড়িয়ে চলুন, তা না হলে স্বাস্থ্যের ক্ষতির সাথে সাথে আর্থিক পরিস্থিতিরও কিন্তু অবনতি ঘটবে। বিজনেসম্যানদের বিশেষ করে বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চললেই সবথেকে বেটার ফলাফল আপনারা পাবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ বেশ থাকতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আজ আপনার সাথে বেশ ভালো ব্যবহার করবে, কিন্তু যেহেতু আজ রবিবার যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি এক প্রকার অতুলনীয়, নতুন কোনো ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আজকের দিনটি আদর্শ। আজ আপনাদের মধ্যে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্যও কিন্তু ভালো সুযোগ সুবিধা অপেক্ষা করছে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কিন্তু আপনার এক প্রকার কোয়ালিটি টাইম পাস করে চালানোর দিন। আজ আপনি আপনার পরিবারের পাশাপাশি নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজনদের কাছ থেকেও সম্প্রসারিত সহযোগিতার হাত পাবেন, যার কারণে আপনার মধ্যে একটি নতুন উদ্দীপনা এবং প্রত্যয় পরিলক্ষিত হবে। আপনি আজ যে কোনো কাজেই আপনার পরিপূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে পারেন, কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের একটু সাবধান থাকার প্রয়োজন আছে। বিশেষ করে আজ আপনাদের ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর সাদা এবং কালো, অর্থাৎ যে গরুর গায়ের রং সাদা এবং কালো মিশ্রিত, তাদেরকে গরুর খাবার বা জাবর যদি নিজের হাতে খাওয়াতে পারেন আপনাদের স্বাস্থ্যের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। তাছাড়া এখন করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ আপনারা লেখালেখির কাজ যারা করেন তাদের জন্য দিনটি অতুলনীয়। আপনারা সময় বার করে সৃজনশীলতার দিকে নিজেদের সময়টা ব্যয় করতে পারেন, তার জন্য আজকের দিনটি আপনাদের পক্ষেই থাকবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসায় যেন জড়াবেন না, তাতে কিন্তু আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই কিন্তু শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় কাটতে পারে। প্রথমেই অন্যান্য দিনে নয় আপনাদের কেরিয়ার ফিনান্স নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলবো আজ কিন্তু আপনাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে, আর রাজযোগকে কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বা শুনুন। আজ
আপনাদের কিন্তু একাধিক উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনার নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনাকে এনে দেবে। আজ কিন্তু ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ র্যাডার, অর্থাৎ লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। এই উপদেশটি আজ আপনি এক প্রকার উপলব্ধি করতে চলেছেন, আর তাই ইন ফিউচারও আপনার আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে, কিন্তু যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, তবেই কিন্তু আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদেরও কিন্তু আজকে তিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরও কিন্তু ভাগ্যদেবী আজ সহায় আছেন। আজ কিন্তু আপনার দিনটি খুব কায়িক পরিশ্রম এবং ক্লান্তির মধ্যে দিয়ে যাবে, মানসিকভাবেও চাপপূর্ণ থাকবেন, কিন্তু আপনি যখনই পরিবারের সদস্য বা নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে সাক্ষাৎ করবেন, আপনার মেজাজ হালকা হবে এবং খুশির মেজাজে থাকতে চলেছেন। আজ পারিবারিক দিক থেকেও কিন্তু আপনার দিনটি এক প্রকার অতুলনীয়। পরিবারের সকল প্রকার দায়িত্ব আপনি সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। আজ কিন্তু আপনারা খাদ্যে স্বাদ মতো লবণ নিতে বা নুন খেতে কেন ভুলবেন না, এতে কিন্তু আপনাদের অসফলতা কিছুটা হলেও দূরে হটবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলবেন। রাত্রিবেলা কোনো তামার পাত্রে জল রেখে দিন, পরের দিন সকালবেলা সেই জল পান করুন, এতে কিন্তু আপনার স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি হবে। প্রেমিক প্রেমিকা আজ কিন্তু শুধুমাত্র সুখী আপনারা অনুভব করতে চলেছেন সারাটা দিনই। ভালোবাসার ছলনায় আপনারা আবদ্ধ থাকবেন। আজ আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। স্বামী স্ত্রী আজ আপনারাও কিন্তু একে অপরের নতুন করে প্রেমে পড়তে চলেছেন। অসীম প্রেমের সম্ভাবনাকে আপনারা আজ উপলব্ধি করতে পারবেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি সত্যিই খুশি এবং সন্তুষ্ট হন, আর আজ আপনার জীবনসঙ্গী এবং আপনার আভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে। আজ তাই আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ কিন্তু আপনার সেই সমস্ত জিনিসগুলির পুনরাবৃত্তি করা ঠিক হবে না যেগুলির আপনার জীবনে কোনো মূল্য নেই, যার জন্য অযথা ঝামেলা, দুঃখ, কষ্ট আপনার ক্ষেত্রে বয়ে আনে। সেগুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। সিংহরাশি, সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে, তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য আপনারা অবশ্যই শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আর যারা বিজনেসম্যান তাদের কিন্তু আজ আয় ইনকাম ভালো হবে, তবে খরচও বাড়তে চলেছে। আপনার অত্যধিক ব্যয়বহুল দিন আজ থাকবে, তাই জরুরি জিনিসপত্র কেনাকাটা করুন, তবে যতটা সম্ভব নিজের অর্থকে সাবধানে নাড়াচাড়া করা যায় সেটি আপনার ক্ষেত্রে বেটার হবে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সব থেকে বেটার ফলাফল আপনারা অবশ্যই পাবেন। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি সপরিবারে আপনারা কোনো পার্টিতে যেতে পারেন, তার কারণে ব্যস্ত সময়ের থেকে বার করেও আপনি পরিবারের সদস্যদের সাথেও সময় কাটাবেন, কিন্তু তাদেরকে আপনি যতই খুশিতে রাখার চেষ্টা করুন না কেন, আপনি হয়তো সম্ভব করতে পারবেন না, অর্থাৎ তাদেরকে হয়তো পুরোপুরি সুখী করতে পারবেন না। আর তাই তাদের উপরে আজ অযথা যেন আধিপত্য বজায় রাখতে যাবেন না, ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরবেন না, চেষ্টা করুন পরিবারের হিত সাধনে কায়িক পরিশ্রম করার। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের একদমই শুভ নয়,
কী খাচ্ছেন এবং কখন ঘুমাচ্ছেন, কখন স্নান করছেন, এগুলি খেয়াল রাখুন। সঠিক সময়ে খাওয়া দাওয়া ঘুমানো, এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যধিক জরুরি। আর সকাল সকাল ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে খালি পায়ে যদি আপনারা সবুজ ঘাসের উপরে হাঁটতে পারেন, বেটার ফল পাবেন। আর হনুমান চালিশা পাঠ করলে স্বাস্থ্যের উপরে আপনাদের বেটার প্রভাব পড়বে। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ দিনটি এক প্রকার প্রেমে পাগল হওয়ার, চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। আজ আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার জন্য সকল প্রকার প্রচেষ্টা করতে চলেছে। স্বামী স্ত্রী ও বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিনগুলির একটি আজ আপনারা উপলব্ধি করতে পারবেন। আজ যদি আপনাদের কোনো সন্তান সন্ততি থেকে থাকে, তাদের কারণেও কিন্তু আপনাদের মানসিক সুখ আসতে পারে। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রে এই দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন কিন্তু নেই। আজ অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন, তবে সেই আমন্ত্রণ রক্ষা যদি আপনারা করতে পারেন, সামাজিকভাবে কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। কন্যারাশি, কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশনের মধ্যে দিয়েই কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের সৃজনশীল বা ক্রিয়েটিভ প্রতিভাকে কাজে লাগিয়ে দিনটিকে লাভজনকে পরিণত করতে পারেন। আজ আপনাদের একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি হতে চলেছে, অর্থভাগ্য কিন্তু আজ আপনাদের বেশ মজবুত থাকছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়, তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন, যদি আপনার বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, বিশ্রাম গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনারা আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, পড়াশোনায় আপনাদের আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আর মনে রাখবেন, এই শিক্ষাই কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটি জং ধরা হোক, সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের শান বৃদ্ধি পাবে। আর তাই মন দিয়ে পড়াশুনো করুন। পরিবারের সদস্যদের উপরে আজ যেন আধিপত্য বজায় রাখতে যাবেন না, ছোটোখাটো ব্যাপারে নাক গলাবেন না। লোকের ভুল ত্রুটি ধরার স্বভাব এবার আপনি ত্যাগ করুন, নিজের দিকে দেখুন। আগে তো নিজেকে চিনুন, তারপর জগৎ চিনতে যাবেন। আর পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আজ স্বাস্থ্যগতভাবে দিনটি আপনাদের অতুলনীয়। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হতে চলেছেন, পরিত্রাণ পাবেন। কায়িক পরিশ্রম হলো শরীর মনের সাথে যথাযথ তাজা অনুভব করতে চলেছেন, যার কারণে আজ আপনি খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের বলবো, বিতর্কমূলক কোনো আলোচনা আপনাদের প্রেমের জীবনে আজ না তোলাটাই ভালো হবে। আজ যদি আপনারা কোথাও সফর বা ভ্রমণে যান, সেটি আপনাদের ক্ষেত্রে লাভদায়ক এবং আনন্দদায়ক হবে। আর স্বামী স্ত্রীদের বলবো, আজ কিন্তু আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব, অর্থাৎ আপনাদের অভাব, পারিবারিক অভাবের কারণেই কিন্তু আপনাদের দম বন্ধকর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রয়োজন পড়লে একে অপরের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার, তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, সন্দেহবাতিকতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। আর তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ বেশ শক্তিশালী থাকছে, তারা কিন্তু আপনাদেরকে বড়সড় ধরনের কোনো ক্ষতি সাধন করবার চেষ্টা করতেই পারে। বিশেষ করে প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। তুলারাশি, তুলা লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব।
আজ কিন্তু চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকতে চলেছে, অতুলনীয় থাকবে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি আপনারা বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, বিশ্রাম নিয়ে কাটান আসছে সপ্তাহের জন্য, তবে কিন্তু আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনার ঋণ পরিশোধ করবার দিন। যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন, তাহলে তাকে টাকা পয়সা আজ ফেরত দিয়ে দিতে হবে। আর তাকে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে অন্য আরেক জায়গার থেকে যেন টাকা পয়সা ধার করবেন না, এতে কিন্তু আপনি ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, এগুলি এড়িয়েই চলুন। আজ আপনারা মদ, মাংস খাওয়া থেকে বিরত থাকুন, মহিলাদের সম্মান করুন, এতে দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদের বলবো, আজ কিন্তু ভাগ্যদেবী আপনাদের খুব একটি সহায় নেই, তবে কায়িক পরিশ্রম করলে সাফল্য আপনারা অবশ্যই পাবেন। পরিবারের সদস্যদের সাথে আজ হঠাৎ হঠাৎ করে আপনি কিন্তু এক প্রকার সাক্ষাৎ করতে পারেন, অর্থাৎ তাদের সঙ্গে যতক্ষণ আপনারা সময় কাটাবেন ততক্ষণ কোয়ালিটি টাইম পাস হবে। আজ আপনার কিন্তু নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও সম্পর্কের পুনরুজ্জীবন ঘটতে চলেছে। সন্ধেবেলা বন্ধুদের সাথে বাইরে যেতে পারেন, আর সেখানে কিন্তু হঠাৎ করে আপনার জীবনে প্রেম চলে আসতে পারে। আর যারা প্রেমিক প্রেমিকা নন, তাদের নতুন করে প্রেমে পড়ার দিন। আজ আপনাদের কিন্তু মনের পছন্দসই কাউকে প্রেমের প্রস্তাব দিয়েও ফেলতে পারেন, সেখানেও আপনারা সফল হতে চলেছেন। তাছাড়া যারা এখন প্রেমের সম্বন্ধে আবদ্ধ, তাদের কিন্তু আজকের দিনটি প্রেমে পাগল হওয়ার, জন্ম রোম্যান্টিক থাকার, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে কিন্তু আজ বসন্তই বিরাজ করতে চলেছে। স্বামী স্ত্রীও আজ আপনারা প্রেমের ক্ষুধায় ক্ষুধার্ত হবেন। আজ আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়তে চলেছেন। আপনাদের মনে বা হৃদয়ে যা আছে তা আপনারা একে অপরের কাছে শেয়ার করবেন, আর মানসিকভাবে অনেক হালকা অনুভব করতে চলেছেন। আজ কিন্তু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আপনাদের উভয় ক্ষেত্রেই দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। তবে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির, অতিরিক্ত খানাপিনা করা থেকে নিজেদেরকে বাঁচান। আগেই বলেছি, মদ মাংস যেন বেশি খাবেন না, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যভঙ্গের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। দূরবর্তী কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করা আপনাদের ক্ষেত্রে আরামদায়ক হবে না, তবে হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ বা কন্ট্যাক্ট বানাতে আপনারা কিন্তু অবশ্যই সফল হবেন। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একদমই শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্যে দিয়ে কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদন এবং বিশ্রাম নিয়ে কাটান, তাহলেই কিন্তু আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আর অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো, আপনাদের একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি পাবে। তবে আপনার ভাই বোনেরা কিন্তু আজ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে, তাদেরকে যদি আপনি অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলে আপনার আর্থিক বোঝা আরও বেড়ে যেতে পারে। সবথেকে বেটার হয়, সে যদি আপনার কাছে 10 টাকা চায়, আপনি তাকে 5 টাকা দিন। সে যদি আপনার কাছে 10,000 টাকা চায়, আপনি তাকে 5,000 টাকা দিন। তাহলে তাকেও আপনি টাকা দিলেন, নিজের দিকটাও আপনি ভাবলেন। তবে পরিস্থিতির কিন্তু শীঘ্রই উন্নতি ঘটতে চলেছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আর তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সবথেকে বেটার ফলাফল আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি আপনারা এক প্রকার অতুলনীয় কাটবে। আজকে আপনি সব কাজ ছেড়ে শৈশব জীবনে ফিরে যেতে পছন্দ করবেন, স্মৃতি মেদুর হবেন। আজ আপনার সামনে কেউ যদি কাউকে ইপটিজিং করে, তাহলে কিন্তু আপনি মেনে নেবেন না, বা আপনাকে যদি কেউ ইপটিজ করে, তাহলেও আপনি মেনে নেবেন না। তা না হলে কিন্তু ভবিষ্যৎ জীবনে এই ইপটিজিং কখনোই আপনার পিছু কিন্তু ছাড়বে না। আজ পরিবারের সদস্যদের সাথেও, এমনকি নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের মজবুতি বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে।
স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সামাজিক এবং পারিবারিক জীবনের থেকেও স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, সবথেকে বেটার ফলাফল আপনারা পাবেন। আর এখন করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন উভয় ক্ষেত্রেই বলবো, অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসা আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, এতে আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পাবে। আর আজ আপনারা রূঢ় বাক্যের প্রয়োগ এবং অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। বিশেষ করে আজ যদি কাউকে কালো কুকুরকে আপনারা কিছু খাওয়াতে পারেন, ভত দরিদ্র গরিব কোনো মানুষকে কালো তিল বা সরিষার তেল এগুলি যদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা পাবেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং হ্রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং হ্রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। ধনুরাশি, ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশানের মধ্যে দিয়েই কাটতে চলেছে। প্রথমেই আপনাদেরকে জানাবো অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে। দীর্ঘ সময় ধরে আপনাদের যে সমস্ত টাকা পয়সা কোনো জায়গায় আটকে ছিল, ফেরত পাচ্ছিলেন না, শেষমেশ কিন্তু সেগুলি পুনরুদ্ধার করতে চলেছেন, যার কারণেই আজ আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাচ্ছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোখাড়িতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়, তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, বিশ্রাম নিয়ে কাটান, এতে আপনারা আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনার করার মতো কিছু যদি না থেকে থাকে, তাহলে পাবলিক লাইব্রেরিতে যান, সেখানে গিয়ে নিজের জ্ঞান এবং প্রজ্ঞাকে সমৃদ্ধ করবার চেষ্টা করুন। আর আজ বিদ্যা বুদ্ধি এদের সাথে থাকলে কিন্তু আপনার ভাগ্যেরও অনেক উন্নতি ঘটবে, আপনার বুধ গ্রহেরও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অশ্বত্থ গাছে জল দিলে আজকের দিনটি আপনাদের অতুলনীয় কাটবে, বিশেষ করে পারিবারিক ফ্রন্টের দিক থেকে, কারণ আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য খুব একটি ভালো নয়। পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কিন্তু আপনার সামনে থাকা মানুষটির মনও কষ্ট পেতে পারে, আর তীর একবার বেরিয়ে গেলে তাকে কিন্তু ফেরত আনা সম্ভব নয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে, আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে সহায় নেই। স্বাস্থ্যগতভাবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজা অনুভব করবেন, তৎসত্ত্বেও বলবো করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ আপনারা বিনোদনের সম্বন্ধে দিয়ে বা খেলাধুলের মধ্যে দিয়ে বা কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে দিনটি কাটাতে পারেন, আর তাই আপনাদের মানসিকভাবেও আজ আপনারা প্রফুল্ল থাকতে চলেছেন। যারা এই রাশি অর্থাৎ ধনুরাশি বা ধনুলগ্নের বৃদ্ধ বৃদ্ধা আছেন, তারা পুরনো আমলের কোনো বন্ধুদের সাথে আজ আপনাদের সাক্ষাৎ হতে পারে, তাদের সঙ্গে খালি সময় দেখা করে বা আলাপ আলোচনা করে কেটে যেতে পারে, যার কারণে আপনারা অবশ্যই মানসিকভাবে প্রফুল্ল হবেন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি মিষ্টি হাসি দিয়ে শুরু হবে, মিষ্টি হাসি দিয়েই শেষ হবে। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন, আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে, আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরকে নতুন করে কোনো বিস্ময় বা চমৎকার দিতে পারেন বা পেতে পারেন তাদের কাছ থেকে। আজ আপনাদেরও কিন্তু নতুন করে প্রেমে পড়ার দিন, রোম্যান্সের চরম মাত্রায় ওঠার দিন, তাই দিনটি কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং হ্রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং হ্রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্যে দিয়েই কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু যারা ছোটোখাটো কোনো ব্যবসা পরিচালনা করছেন, তাদের উচিত এমন কোনো ব্যক্তির সাথে পরামর্শ করা যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ নিলে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন।
বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোখাড়িতা যেন করবেন না। আজ কিন্তু চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির, অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত, কিন্তু যেহেতু আজ রবিবার ছুটির দিন তাই যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদন এবং বিশ্রাম নিয়ে কাটান, তাহলে কিন্তু আসছে সপ্তাহের জন্য আপনারা অবশ্যই শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে। মনে রাখবেন, এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার, আর আপনারা নিশ্চয়ই চাইবেন না আপনাদের হাতিয়ার বা অস্ত্রটি জং ধরা হোক, সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের শান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের উপরে আজ যেন আধিপত্য বজায় রাখতে যাবেন না। আজ পরিবারের ছোটোখাটো ব্যাপারে ভুল ধরার স্বভাব আপনাকে ত্যাগ করতে হবে, বরং পরিবারের সকল সদস্যদের সাথে বোঝানোর চেষ্টা করুন, আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে। আজ আপনার পিতামাতাকে কিন্তু সন্তুষ্ট করা আপনার ক্ষেত্রে কঠিন হতে চলেছে, চেষ্টা করুন তাদের কথা মাথা নিচু করে মেনে নেওয়ার। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই বলবো দিনটি আপনাদের অতুলনীয়। আজ আপনাদের জীবনে প্রেম অফুরন্ত এবং অনাবিলভাবে থাকতে চলেছে। আজ আপনারা জন্ম রোম্যান্টিক থাকবেন, স্বামী স্ত্রী আবার নতুন করে একে অপরের প্রেমে পড়তে চলেছেন, প্রেমিক প্রেমিকারা আপনাদের প্রেমের জীবনে সামাজিক এবং পারিবারিক স্বীকৃতি আসতে চলেছে। আজ আপনাদের উভয় পক্ষেই দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, আর তাই মদ, মাংস বা অ্যালকোহল, সিগারেট জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, তা নাহলে আপনার স্বাস্থ্য কিন্তু আরও ভঙ্গ হতে পারে। এ বিষয়ে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে, আর এখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। ফাঁকা সময় যদি পান, সেই সময়টায় আপনারা অনেক সমস্যার সমাধান করে কাটাতে পারেন, অতিরিক্ত পড়াশুনো করতে পারেন, জ্ঞানমূলক কোনো জিনিস আপনি আহরণ করতে পারেন বা ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন, তার জন্য কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ, তারা কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সসূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। কুম্ভরাশি, কুম্ভলগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। আজ যদি আপনারা আপনাদের সমস্ত পরিকল্পনাগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, অতিরিক্ত নগদ অর্থ আপনারা অবশ্যই উপার্জন করতে সক্ষম হবেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়, তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, বিশ্রাম নিয়ে কাটান, তবে আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে, আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবারের সদস্য বা নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আজ উল্লেখযোগ্য কিছু সময় কাটাতে পারবেন, কোয়ালিটি টাইম পাস করবেন, তবে মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন, মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন। আজ কিন্তু স্বাস্থ্যগতভাবে আপনাদের দিনটি এক প্রকার অতুলনীয়। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সাথে যথাযথতা আজ অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আজ আপনার ইতিবাচক মনোভাব এবং ব্যক্তিত্বের আকর্ষণ আপনার চারপাশে থাকা মানুষজনদেরকে মুগ্ধ করবে। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুলভ ব্যক্তিত্ব, যেটি আপনাদেরকে কিন্তু প্রেমের জগতে এক প্রকার উচ্চতর স্থানে পৌঁছে দিতে পারে। আজ যারা প্রেম করেন না, তারা আজ প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ে যেতে পারেন, অর্থাৎ এই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয় না, সেটি কিন্তু আজ আপনাদের হতে পারে। স্বামী স্ত্রীরাও আজ আপনাদের দাম্পত্য জীবনে প্রেমের জন্য আজ আপনারা ক্ষুধার্ত হয়ে থাকবেন। আজকের দিনটি আপনাদের মঙ্গলময়। আজ স্পা নেওয়ার পরে আপনাদের নবজীবন বোধ করতে পারেন, অর্থাৎ স্বামী স্ত্রী আপনাদের বলবো একটু মাথায় শ্যাম্পু করুন, গা হাত পায়ে একটু সাবান মাখুন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, এতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল, তাই দিনটি কিন্তু কাজে লাগাতে একদমই ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না,
তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। মীন রাশি, মীন লগ্ন বা পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির ভালোই থাকবে। তবে আজ আপনারা যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আর্থিকভাবে কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ থাকবে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে যদি কোনো বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো লাভবান হবেন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। তবে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার আগে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সবথেকে বেটার ফলাফল পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু আজকের দিনটি পড়াশোনার জীবনে এক প্রকার মধ্যম প্রকৃতির। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করার প্রয়োজন আছে। আজ কোনো প্রকল্প বা টাস্কের পরিণতি সম্পর্কে অতিরিক্ত বিবেচনা করাচ্ছে, ক্লিন স্লেট দিয়ে শুরু করবার চেষ্টা করুন। অর্থাৎ যদি কোনো জায়গায় আটকে গিয়ে থাকেন কোনো কাজে, কাজের উপরে ফোকাস করুন এবং একদম শুরু থেকে শুরু করুন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার বেটার ফলাফল আপনারা পাবেন। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য এক প্রকার অতুলনীয়। পরিবারের সদস্যদের সাথে আজ আপনারা সুখের অনুভূতির মধ্যে দিয়েই কাটাতে চলেছেন। আজ আপনাদের পরিবারের সদস্যদেরকে বোঝাতে সক্ষম হবেন আপনারা যে তাদেরকে আপনারা ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন, আর তাই তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতিও পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়, বিশেষ করে আজ আপনাদের চোখের সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত সূর্যালোকের স্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা চোখের ছানির রোগী অর্থাৎ চোখের চোখ অপারেশন করিয়েছেন তারা কিন্তু একদমই খালি চোখে থাকবেন না, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর হতে পারে। আর চোখে যত বেশি জলের ঝাপটা দেবেন ততই কিন্তু বেটার। এখন করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো, অতিরিক্ত কাজ করতে গিয়ে কাছের মানুষটিকে ভুলে গেলে তো হবে না। আজ আপনাদের উচিত একে অপরের জন্য একটু সময় বার করা। আর স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই ক্ষতি। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, এতে আপনাদের সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আর মনে রাখবেন, ভুল কিন্তু আপনারাও করেন, আপনারাও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন, তাই ক্ষমাহি পরম ধর্ম, অর্থাৎ ক্ষমা করে দেওয়াই কিন্তু পরম ধর্ম। আর আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। রূপোর চুড়ি বা রূপোর বালা হাতে যদি পড়তে পারেন তাহলে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন স্মরণীয় হয়ে থাকবে, ছেলেরা ডানহাতে, মেয়েরা বাঁহাতে। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই। তবে পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার করা থেকে আজ নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। আর নিজেদের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখব, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, তবেই কিন্তু আজকের দিনটি আপনাদের ভালো কাটবে। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং রিং রং সূর্যায় নমঃ, আরও একবার বলছি, ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি।